বিগ নিউজ, সবার আগে সবার সাথে। ফের মাথা ভাঙা জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের এলাকার শিবপুর গ্রামে চিতাবাঘের আতঙ্ক। গত 22 মার্চ স্থানীয় গ্রামবাসীরা জমিতে কাজ করতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখেন। এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতর থেকে কর্মীরা, তবে বন বাঘের হদিশ মেলেনি। শনিবার একটি শিয়ারের অবশিষ্ট অংশ দেখে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন, মুরগিসহ গবাদি পশু খেয়েছে বাঘ, তারা চিতাবাঘের বাচ্চাকে দেখতে পেয়েছেন, তারা আতঙ্কিত। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন না কেউ, তাই সিসিটিভি ক্যামেরা ও খাঁচা বসানোর দাবি তুলেছেন সবাই। নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। পশু খেয়েছে আপনাদের এখানে? এখানে এমনি তো ধরো তোমার শিয়াল তো দিনে দুপুরে সবসময় যাইতো, সন্ধ্যা হইতো শিয়াল চিল্লাইতো, কিন্তু এখন শিয়ালের শব্দ পাওয়া যায় না, শিয়াল এখন বেরোয় না। সেটা আমি আজকে সকালবেলা শুনলাম। কি শুনলেন? এই যে বাঘ নাকি বলে যে একটা শিয়াল খাইছে, একটা মুরগি খাইছে, এটাই শুনলাম সকালবেলা। ভীত সন্ত্রস্ত এখানকার এলাকার লোক আর কি, বিশেষ করে বাচ্চাগুলো তো আছেই, আর যেখানে সেখানে পায়ের ছাপ খুঁজে পাওয়া যাচ্ছে। পাশে মানসাই নদীর ধারে ধল্লা নদীর চা বাগান পাশের সংলগ্ন এলাকায় আছে, ওই জায়গাগুলো তো মানে কোনো শেয়ালের ডাক নাই, এবং এইরকম এই ধরনের বাঘের ছাপের মতো আর কি পাওয়া যাচ্ছে আর কি। তা আমি আশা করবো যে প্রশাসনের কাছ থেকে একটা হয় এই এলাকায় সিসি ক্যামেরা বসানো হোক, বা আসল সত্য ঘটনা উদ্ঘাটন হোক আর কি।